আরেকটি প্রশ্ন দেব যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুজ্জামান কিশোরী। জি বলুন। আমি বলছিলাম যে হুজুর, যে আমার বাচ্চার বয়স এক মাস। জি এক মাস। বলুন। এক মাস তো সে পোশাক পরে, বরাবরের পোশাক পরে কাপড় চোপড় নষ্ট হয়। সে কাপড় চোপড়, ওই কাপড় চোপড়ে নামাজ পড়া যাবে কি? আমরা আলোচনা করছি, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে যে ওলামাই কেরাম, অর্থাৎ ওলামাই কেরামের সাথে হাত মিলালে অথবা ওনাদেরকে খানা খাওয়াইলে নবীজির সাথে হাত মিলানো, বা এই ধরনের কথা হয়তো বা শুনেছেন, তো এটা আসলে কতটুকু? এটা তো ইয়াতে আছে, হাদিস আছে, মান আকরামা আলিমান ফাকা আন্নামা আকরামানি, যে একজন আলেমকে সম্মান করলো সে আমাকে সম্মান করলো। এটাতে বহু হাদিসে উলামাদের ফজিলত আছে, যে আলেমদের সাথে বসলো সে আমার সাথে বসলো, যে আলেমের সাথে মুসাফা করলো সে আমার সাথেই করলো, যেন 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 আমার সাথেই সে মুসাফা করলো। একাধিক হাদিসেই কিন্তু এই কথাটির প্রমাণ পাওয়া যায়। এবং অপর হাদিসে মানে আমরা খুতবার মধ্যে যে বলি, জি আহাব্বাহুম ফামর হুব্বি আহাব্বাহুম মান আবগাজাহুম ফাবে বুগজি আবগাজাহুম, যে তাদের সাথে মহাব্বত রাখবে সে যেন আমার সাথে মহাব্বত রাখবে, যে তাদের সাথে বৈরী ভাব রাখবে সে যেন আমার সাথেই বৈরী ভাব রাখবে। আরেকটি প্রশ্ন করেছেন তিনি যে ছোট বাচ্চা এক মাস বয়স, আর যে কদিনে বয়স হোক প্রস্রাব সে করে দেয়, বাট এই প্রস্রাব নিয়ে কি নামাজ হবে কিনা? প্রস্রাব নিয়ে দোতো করে নিবে, এটাই নিতেই হবে। প্রস্রাব বাচ্চা ছোট হোক আর বড় হোক, এটা হলো মাসালা। মেয়ে বাচ্চা হলে এটা নিয়ে একটু ইয়া করে, যাই হোক দয়া ওই অংশটুকু দয়ে নিলেই হবে আর কি, মানে কাপড় পরে মানে যেখানে প্রস্রাব যতটুকু লাগে লেগেছে এটাকে পরিষ্কার করতে হবে। আমাদের সমাজে মহতারাম, এই যে উনি প্রশ্নটি করেছেন এমনি করেননি, একটা ইয়ে আছে যে শিশু বাচ্চা যদি পেশাব করে দেয় কাপড়ে লেগে যায় ওইটা নিয়ে নামাজ পড়া যায়, অনেকের একটা বদ ধারণা ধারণা আছে, আসলে কিন্তু এটা ঠিক না। আবার আপনি বললেন যে মেয়ে যদি হয় ছেলে যদি হয় তাহলে সেটা নিয়ে নামাজ পড়া যাবে, কারণ প্রস্রাবের মধ্যে গলিজ আবার এক কথায় উত্তর হলো উনি ধৌত করে নেবেন, পরিষ্কার করে দেবেন, পবিত্র করে দেবেন।